আসসালামু আলাইকুম কামার ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি, যারা গরু মোটা তাজাকরণের খামার শুরু করেছেন তারা আসলে অনেকেই গরু পালনের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কে জানেন না, বা গরু লালন পালন কিভাবে করতে হয় সেটাও তারা সঠিকভাবে জানেন না। এই কারণে তাদের গরুগুলো সঠিকভাবে মোটা তাজা হয় না। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। আর আপনি যদি গরু ছাগল হাঁস মুরগির রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। গরু পালনে সুষ্ঠু ব্যবস্থাপনায় করণীয় সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। আমাদের দেশে গবাদি পশু তথা গরু পালন একটি লাভজনক পেশা। গরু পালন করে অনেকেই তাদের দারিদ্রতা দূর করে স্বাবলম্বী হচ্ছেন। গরু পালনের ক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সুষ্ঠু ব্যবস্থাপনা ছাড়া আপনি কখনোই গরু মোটা তাজা করতে পারবেন না। গরু পালনের সুষ্ঠু ব্যবস্থাপনায় আপনাকে যে বিষয়গুলোর উপর খেয়াল রাখতে হবে, প্রথমত প্রতিদিন পশুকে গোসল করাতে হবে এবং সাথে ব্রাশ করালে ভালো হয়, এতে শরীরের পশম উজ্জ্বল ও চকচকে হয়। খাদ্য পরিবেশনার উপর গরুর খাদ্য গ্রহণের তারতম্য হয়, যেমন নির্দিষ্ট সময়ে প্রতিদিন খাদ্য সরবরাহ করতে হবে, গরুর সম্মুখে সর্বদা খাদ্য রাখতে হবে, খাদ্য সরবরাহের আগে অবশ্যই পাত্র পরিষ্কার করতে হবে, দানাদার খাদ্য প্রয়োজনীয় পরিমাণ মেপে দুইবারে অর্থাৎ সকালে ও বিকালে পরিবেশন করতে হবে, দানাদার খাদ্য আধ ভাঙা অবস্থায় ভিজিয়ে খেতে অভ্যস্ত হলে সেভাবে দিতে হবে, শুকনো দানাদার খাদ্য দিলে খাদ্য গ্রহণের পরপরই পানি দিতে হবে, খড় কেটে ভিজিয়ে পরিবেশন করলে কম নষ্ট হয় এবং খড়ের খাদ্য গ্রহণযোগ্যতাও বাড়ে, খাদ্যে অবশ্যই বালি বা মাটি থাকা বা পচা বাসি অতি পুরাতন খাবার কখনোই দেওয়া যাবে না। এরপর গরু যদি নিজের ইচ্ছায় নির্দিষ্ট পরিমাণ খাবার না খায় তবে বাঁশের চোঙা বা প্লাস্টিকের বোতলে করে জোর করে পেট ভর্তি করে খাওয়ানো যাবে না, কারণ অনেক নতুন খামারি আছে যারা এই কাজটা করতে গিয়ে শ্বাসনালীতে খাবার গিয়ে গরু সাথে সাথে মারাও যেতে পারে। এরপর প্রয়োজনে অতিরিক্ত নড়াচড়া করতে দেওয়া যাবে না, কোনো প্রকার কাজে হাঁটানো যাবে না গরুকে, উত্তেজিত বা বিরক্ত করানো যাবে না গরুকে, মশা মাছি আটালি থেকে পশুকে অবশ্যই রক্ষা করতে হবে। পশুর কাছে সব সময় টিউবওয়েলে টাটকা পানি থাকবে, বাসস্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সপ্তাহে একদিন বাসস্থান, খাবার পাত্র জীবাণুনাশক ঔষধ যেমন আয়োসান, ভাইরোসিড, সোডা, ডেটল, স্যাভলন দ্বারা পরিষ্কার করতে হবে, যে কোনো একটা হলেই হবে, পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাস ঘরে রাখতে হবে, খাদ্য সংরক্ষণের জায়গা পরিষ্কার থাকতে হবে যাতে ইঁদুর বা কুকুর নষ্ট না করে, দৈহিক ওজনের উপর ভিত্তি করে দানাদার খাদ্য সংরক্ষণ করতে হবে, নিয়মিত কৃমিনাশক ঔষধ দিতে হবে, প্রতিদিন পরিমিত পরিমাণ ঘাস ও খড় দিতে হবে, প্রতিনিয়ত ভিটামিন বি অবশ্যই দিতে হবে গরুকে, সময় মতো সংক্রামণ রোগ সমূহের টিকা দিতে হবে, বাইরের লোকজন গরুর কাছে যেন যেতে না পারে সে বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে আপনাকে, সপ্তাহে অন্তত একবার গরুর ওজন নিতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কী পরিমাণ খাবার গরু খাচ্ছে এবং কী পরিমাণ গরু আপনাকে দিচ্ছে। পশু অসুস্থ হলে সঙ্গে সঙ্গে নিকটস্থ পশু হাসপাতালে নিতে হবে, ছোট হোক বড় হোক, আপনার পরিস্থিতি যেখানে যে অবস্থাতেই হোক না কেন, আপনি পশু হাসপাতালে নিয়ে গিয়ে গরুটাকে দেখিয়ে যদি ট্রিটমেন্ট করাতে পারেন তাহলে সব থেকে বেটার হবে। যারা নতুন খামার শুরু করছেন বা যারা পুরাতন খামার করছেন, আশা করছি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আপনি কোন জাতীয় ভিডিও পেতে আগ্রহী সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।